बड़ खबर बिग ब्रेकिंग न्यूज देखछेन एई मुहूर्ते पावा सबचेये बड़ खबर बिग ब्रेकिंग न्यूज गिरजार परे पश्चिम तीरे मस्जिद गुड़िए दिल इजराइल प्रचुर मृत्यु और आहत चलछे उद्धार काज की कारणे गुड़िए देवा हलो विस्तारित तथ्य जानते हले अवश्य भिडियोटा शेष पर्यन्त देखबेन। मार्किन मददपुष्ट इजराइलेर खुनेर बाहिनी हामलार हाथ थेके रेहाई पाच्छे ना धर्मीय उपासनालय। गत बृहस्पतिवार राते क्षेपणास्त्र छुड़े गाजार एकटि गिरजाके गुड़िए दियेछिल आर रविवार भोरे पश्चिम तीरेर जेनिन शरणार्थी शिविरेर एकटि मस्जिदे हामला चालालो। हामलाय कार्यत गुड़िए गिएछे प्राचीन मस्जिदटी। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে, তবে ধ্বংস স্তূপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা। ধ্বংস স্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের মদতে গত 7 অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি নিধন শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। লাগাতার বিমান থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চলছে। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে হাসপাতাল স্কুল গির্জা মসজিদ গুড়িয়ে দিচ্ছে। তথাকথিত বিশ্বের কুখ্যাত যুদ্ধবাজ দেশগুলি টু শব্দটি করছে না, উল্টে প্রতি মুহূর্তে নিরীহ ফিলিস্তিনদের মৃত্যুর খবরের উপর উৎসব পালন করে চলেছে। গত 15 দিনে ইসরায়েলি ঘাতক বাহিনীর হামলায় 4,500-এর বেশি ফিলিস্তিন প্রাণ হারিয়েছেন, তার মধ্যে 60% মহিলা ও শিশু রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, এদিন ভোর রাতে পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরের আল আনসার মসজিদের উপরে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নিমিষেই ধ্বংস স্তূপে পরিণত হয় মসজিদটি। জেনিনের রেড ক্রিসেন্টের পরিচালক মোহাম্মদ আল সাদি সাংবাদিক জানিয়েছেন, হামলায় একজন নিহত ও 3 আহত হয়েছে। মসজিদে হামলার পক্ষে সাফাই দিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, মসজিদটিতে হামাস সদস্যরা আশ্রয় নিয়েছিল, তাই হামলা চালানো হয়েছে।